ফুটবলে পরিসংখ্যান দেখে খেলার চিত্র বোঝা যায় না। সেভিয়ার লাকার্তু হয় পর্তুগাল প্রতিপক্ষের পোস্টে শট নিয়েছে 23টি, বল দখল 58%, নির্ভুল পাস 88%, তবু পরাজিত দলের নামটিও ওই পর্তুগালই। একের পর এক সুযোগ হারানোর মাশুল দিতে হলো বর্তমান চ্যাম্পিয়নদের। 6 মিনিটে জোতা, 25 মিনিটে ক্রিস্টিয়ানো রোনালদো হাফ চান্সগুলো কাজে লাগাতে পারেননি। দিন শেষে এসকুরারাইজে যেতে বেলজিয়াম তা আরেকবার প্রমাণ দিল। 42 মিনিটে থর্গান হ্যাজার্ডের এই এক গোলই ফিফা র্যাঙ্কিংয়ের 1 নম্বর দলটির শেষ 8 নিশ্চিত করে। দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষ রক্ষণে রীতিমতো ঝড় বইয়ে দেয় পর্তুগাল, কিন্তু রুবেন দিয়াস, রাফেল গেরোরা কাজের কাজটি করতে পারেনি। তাই তো আলি দাইয়েকে ছাড়িয়ে আন্তর্জাতিক ফুটবলের সবচেয়ে বেশি গোলের একক মালিক হওয়ার অপেক্ষাটা বাড়ল ক্রিস্টিয়ানো রোনালদোর। শেষ 8-এর আরেক ম্যাচে ফেভারিটের তকমা নিয়ে খেলতে নামা নেদারল্যান্ডসের কমলা ঢেউ থামিয়ে দেয় চেক প্রজাতন্ত্র। থমাস হোলস 68 মিনিটে এনে দেন প্রথম গোল। এরপর প্যাট্রিক শিক টুর্নামেন্টে নিজের চতুর্থ গোল করে দলকে তুলে দেন কোয়ার্টার ফাইনালে। এস এম আশরাফ, এটিএন বাংলা।